KTV Originals নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সঙ্গে রয়েছে আমি জহিতা। জেলার খবরের সমস্ত খুঁটিনাটি আপডেট নিয়ে শুরু করছি জেলার বুলেটিন। প্রথমেই আবহাওয়ার খবরের দিকে নজর রাখব। বাড়বে দহন জ্বালা। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহে সতর্কতা জারি করা হয়েছে। বেলা বাড়তে জ্বালা পোড়া গরমে নাজেহাল হবেন সবাই। তীব্র তাপপ্রবাহে লাল সতর্কতাও রয়েছে বাংলার কয়েকটি জেলায়। চার জেলার কিছু জায়গায় লু বইবার সতর্কতা রয়েছে। চরম তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কিছু অংশে। কলকাতাতেও গরম বাড়বে, তাপপ্রবাহের পরিস্থিতি জারি থাকবে সপ্তাহভর। এছাড়া কমলা সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান এবং হুগলিতে। দু এক জায়গায় তীব্র তাপপ্রবাহ, কিছু জায়গায় তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। হাওয়াফিস যেমনটা জানাচ্ছে, আজ মধ্যরাতের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মুর্শিদাবাদে। সঙ্গে 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বাঁকুড়া, বীরভূম, পূর্ব এবং পশ্চিম বর্ধমানেও। 26,000 শিক্ষককে চাকরি থেকে সরিয়ে দেওয়া হলো। নিজেরা একটা চাকরি দেয় না, রাজ্য সরকার চাকরি দিলে সেটা খেয়ে নেয়। এই বিজেপিকে একটাও ভোট দেবেন না। শিক্ষক এবং সরকারি কর্মচারীদের রাউসগ্রামের সভা থেকে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার পূর্ব বর্ধমানের রাউসগ্রামে তৃণমূল প্রার্থী অসিত মাল এবং শতাব্দী রায়ের সমর্থনে নির্বাচনী জনসভা করেন মুখ্যমন্ত্রী। সিপিএম, বিজেপিকে, কংগ্রেসকে একযোগে কটাক্ষ করলেন তিনি। তিনি বলেন, আমাদের সাংসদরা মার খেয়েছেন, টানতে টানতে থানায় নিয়ে গিয়েছে। সংসদে বিজেপিকে জব্দ করে রেখেছে তৃণমূল সাংসদরাই। বিজেপিকে ভয় তৃণমূলই দেখায়। বাংলায় তৃণমূলের সঙ্গে লড়াইটা বিজেপির হচ্ছে, এটা আমার নির্বাচন নয়, দিল্লি নির্বাচন, সেখানে বিজেপিকে হারাতেই হবে। তাই রোদে জ্বলে ঘুরে বেড়াচ্ছি, প্রত্যেকটা সিট চোখের মনির মতো রক্ষা করতে হবে। বাংলায় বিজেপির দুটো চোখে কংগ্রেস এবং সিপিএম, যদি কিছু ভোট কাটা যায় এটাই বিজেপির কামনা। বিজেপি এবং কংগ্রেস সিপিএমকে একটা ভোটও দেবেন না। মঙ্গলবারের পর বুধবারও মমতার মুখে শোনা গেল কেষ্ট স্তুতি। অনুব্রত মণ্ডলের প্রশংসায় তৃণমূল নেত্রী বললেন, কেষ্ট একেবারে মাটির ছেলে, কোনো গরিব মানুষ খালি হাতে ফিরতেন না। বিষ্ণুপুর লোকসভায় সিপিএম এর প্রচারে নেই কংগ্রেস। লোকসভা নির্বাচনের আগেই মান অভিমান দুই দলের। আমাদের তো মেয়ের বিয়ে হচ্ছে না যে আমরা গলায় গামছা দিয়ে আপনাদের আহ্বান না করলে আমরা চলে যাব। সিপিএমকেও কটাক্ষ কংগ্রেসের। বিষ্ণুপুর সাংগঠনিক জেলার কংগ্রেসের কর্মী সমর্থক নেই বললেই চলে, পাল্টা সিপিএম এর প্রার্থীর। লোকসভা নির্বাচনের পশ্চিমবঙ্গে সিপিএম এবং কংগ্রেস একজোট হয়ে লড়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নেতৃত্বরা। যে কারণে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে সিপিএম এর তাদের প্রার্থী দিলেও কংগ্রেস প্রার্থী দেয়নি। সিপিএম এর প্রার্থী হয়েছেন পেশায় শিক্ষক শীতল কৈবর্ত। প্রার্থী পদ ঘোষণা হওয়ার পর থেকেই সিপিএম প্রার্থী বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই ভোট প্রচার শুরু করে দিয়েছেন। কিন্তু বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় সিপিএম এর ভোট প্রচারে এখনো দেখা মেলেনি কংগ্রেসের পতাকা উঠতে। কংগ্রেসের কোনো নেতা কর্মীকে এখনো দেখা যায়নি সেখানে। প্রচারে গিয়ে মেজাজ হারিয়ে নিজের দলের কর্মীকে ইডিয়েট বললেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। বুধবার সকালে দুবরাজপুর ব্লকের হেতমপুর পঞ্চায়েত এলাকা থেকে নির্বাচনী প্রচার শুরু করেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। এরপর বালিজুড়ি পঞ্চায়েতের মঙ্গলপুর খাগেশ্বর শিব মন্দিরে পুজো দেওয়ার পর স্থানীয় মানুষের প্রশ্নে মেজাজ হারান তৃণমূল প্রার্থী। স্থানীয় সূত্রে খবর, বালিজুড়ি পঞ্চায়েত এলাকায় কী কী উন্নয়ন হয়েছে, সেই সঙ্গে জলের ট্যাঙ্কের বরাদ্দ হওয়ার টাকা ফেরত গেল কেন, এমন একাধিক প্রশ্নে মেজাজ হারান শতাব্দী। এতটাই উত্তেজিত হয়ে পড়েন শতাব্দী দলীয় এক কর্মীর উদ্দেশ্যে বলেন, আপনি একটা ইডিয়েট, ইডিয়েটের মতো কথা বলছেন আপনি। এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। খেলার মাঠে ডাম্পিং গ্রাউন্ড করার প্রতিবাদে ভোট বয়কটের ডাক দিলেন গ্রামবাসীরা। রীতিমতো ব্যানার টানিয়ে খেলার মাঠ বাঁচাও কমিটির নামে এই বয়কটের ডাক দিয়েছে এলাকাবাসী। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে আরামবাগের তিরোল গ্রাম পঞ্চায়েত এলাকায়। আরামবাগ পৌরসভার পক্ষ থেকে সেখানে একটি ডাম্পিং গ্রাউন্ড করার চেষ্টা চলছে। দীর্ঘদিন ধরে মাদ্রা, 22 মাইল এবং দাদনপুর গ্রামের বাসিন্দারা এর প্রতিবাদ জানিয়ে আসছেন। কিন্তু তাদের অভিযোগ, তারপরেও ডাম্পিং গ্রাউন্ড করার প্রচেষ্টা বন্ধ হয়নি। তাই যতদিন না ওই প্রচেষ্টা বন্ধের প্রতিশ্রুতি তারা পাচ্ছেন, তাদের এই আন্দোলন চলবে। আর তারা এইবার ভোট বয়কটে ডাক দিয়েছেন। তারা বলেন, ভোট দিতে তারা যাবেন না, তাদের কাছে কোনো মৌখিক প্রতিশ্রুতি দিলেও হবে না, রীতিমতো লিখিতভাবে আইনি কাগজ তৈরি করে এই প্রতিশ্রুতি দিতে হবে, তা না হলে তারা এই গোটা এলাকায় কাউকেই ভোট দিতে যাবেন না। বুধবার সকালে কোলাঘাট ফুল বাজারে ভোট প্রচারে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন বিচারপতিকে কাছে পেয়ে দাবি দেওয়া জানালেন ফুল ব্যবসায়ীরা।
অপরদিকে অনতি দূরে প্রচার সারেন সিপিএম প্রার্থী। বুধবার সকালে কোলাঘাটের ফুলবাজারে নির্বাচনের প্রচারে উপস্থিত হন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পূর্ব মেদিনীপুরের বিখ্যাত কোলাঘাটের ফুল মার্কেটে জনসংযোগ করতে থাকেন তিনি। প্রাক্তন বিচারপতিকে কাছে পেয়ে কোলাঘাট ফুল মার্কেটের সমস্ত ফুল চাষী এবং কৃষকরা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে লিখিত দাবি দাওয়া পেশ করেন। সঠিকভাবে যাতে ব্যবসা চালিয়ে নিয়ে যেতে পারেন তার জন্য স্থায়ী ফুল মার্কেট, ফুল সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ, ফুল অনুসারী শিল্প স্থাপন এবং একাধিক দাবি রাখেন ফুল চাষী এবং ব্যবসায়ীরা। চোখ রাখবো পরবর্তী খবরের দিকে। কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন নাম করে মন্ত্রী উদয়ন গুহকে 5 কোটি টাকা দাবি করে চিঠি। বুধবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী একটি চিঠি পোস্ট করেন। চিঠিতে দেখা যায়, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহকে কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন নামক রাজনৈতিক সংগঠনটি তাদের কামতাপুর রাজ্য স্বাধীনতার আন্দোলনের জন্য 10 কোটি টাকা ফান্ড চেয়েছে, যদিও ওই চিঠির সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি ডিজিটাল। এদিন চিঠিটি পোস্ট করে মন্ত্রী লেখেন, সকালে ঘুম থেকে উঠে পেলাম হালখাতার চিঠি। কোনো এক কোচ আর্মির অ্যাকাউন্ট থেকে এই চিঠিটি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয়। ওদের স্বাধীনতা আন্দোলনের জন্য 10 দিনের মধ্যে মাত্র 5 কোটি টাকা চাওয়া হয়েছে। এদিন প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি জানান, তাকে রাজনৈতিকভাবে চাপে রাখার জন্যই এই কাজ করা হয়েছে, টাকা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে, মন্ত্রীকে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করার কথা বলা হয়েছে। ফের দক্ষিণ চব্বিশ পরগনার নামখানায় কেন্দ্রীয় প্রকল্পের অর্থ তছরূপের অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে। অভিযোগ, ইয়াস ঘূর্ণিঝড়ের বিপর্যয় মোকাবিলার নামে তৃণমূল পরিচালিত নামখানা পঞ্চায়েত কেন্দ্রীয় প্রকল্প বরাদ্দ 35 লক্ষ টাকা আত্মসাৎ করেছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং স্থানীয় বিডিওর কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্তের আশ্বাস বিডিওর। 2020-21 সালে সুন্দরবনে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ইয়াস। স্থানীয় এক বাসিন্দার অভিযোগ, সেই সময় নিয়ম বহির্ভূতভাবে কেন্দ্রের 15 অর্থ কমিশনের টাকা ইয়াসচরে বিপর্যস্ত মোকাবিলায় ব্যবহার করা হয়। পরবর্তী সময় নকল বিল এবং ভাউচার তৈরি করে প্রায় 35 লক্ষ টাকা আত্মসাৎ করে তৎকালীন পঞ্চায়েত প্রধান। বেনিয়ম এবং দুর্নীতি তদন্তের আবেদন করেছেন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে। বুধবার সকালে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সাজ্জাদ আহমেদ প্রচারে নামেন। এদিন দেউলটি শামতাবেরের সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তিতে মালা পরিয়ে শরৎচন্দ্র এবং ওরফুলি অঞ্চলে প্রচার করেন তিনি। তিনি বাগনানের বিধায়ক এবং হাওড়া জেলা গ্রামীণ তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুণাব সেনকে সঙ্গে নিয়ে হুটখোলা জিপে গ্রামের ভিতরে প্রচারে জনসংযোগ সারেন। তৃণমূল প্রার্থী দাবি করেন, প্রচারে সাধারণ মানুষের থেকে তিনি ভালোই সাড়া পাচ্ছেন, বিজেপি থেকে প্রচারে এগিয়ে আছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেসব উন্নয়নমূলক প্রকল্প আছে তার নিরিখে ভোটে তিনি এগিয়ে আছেন তৃণমূল। খাদ্য দপ্তরে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকার প্রতারণার ঘটনায় গ্রেপ্তার 2। জানা গিয়েছে, খাদ্য দপ্তরে চাকরি দেওয়ার নাম করে এক মহিলার কাছ থেকে লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগ উঠছে অভিযুক্তদের বিরুদ্ধে। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করল নরেন্দ্রপুর থানার পুলিশ। অভিযুক্তদের নাম শম্ভুনাথ মিস্ত্রি এবং সমীরণ হালদার। দুজনই এই কাজের মাস্টার মাইন্ড বলে খবর, তবে এই চক্রে আরও অনেকেই জড়িত আছে বলে মনে করছে পুলিশ। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে এই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। নরেন্দ্রপুর থানা পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে, নরেন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা এক মহিলাকে খাদ্য দপ্তরের চাকরি দেওয়ার নাম করে তার কাছ থেকে 8 লক্ষ টাকা নেওয়া হয়। সরকারি নথি জাল করে ওই ভুয়ো নিয়োগপত্র এবং জাল অর্ডার কপি মহিলাকে দেওয়া হয়। বিষয়টি বুঝতে পেরে তিনি নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেবে 2 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের বুধবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। আজকের জেলা বুলেটিন এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আর আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে আপনাদের কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে, ইউটিউবে এবং এক্স হ্যান্ডেলে। এছাড়াও ফলো করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট কলকাতা টিভি অনলাইন। কলকাতা টিভি, রাত দিন সাথে।